কোন সংখ্যার বর্গ করলে সে সংখ্যাটা ধনাত্মক সংখ্যায় হোক বা ঋণাত্মক সংখ্যায় হোক, তার বর্গ সংখ্যা কিন্তু অলওয়েজ ধনাত্মক হবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত করলাম। নেক্সট দিনকে আমরা আবার বাকি অংশটা করব, যে আরো যে কটা অঙ্ক আছে এই অনুশীলনী, সেই বাকি অংশগুলো আমরা নেক্সট দিন করব। এগুলো ভালো করে ফলো করো এবং অঙ্কগুলো করো, ঠিক যতগুলো অঙ্ক আছে, যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক করবে। পূর্ণ বর্গাকারে প্রকাশ, বর্গ বর্গমূল, বর্গ নির্ণয়, পূর্ণ বর্গাকারে প্রকাশ, এই সমস্ত অঙ্কগুলো তোমরা ভালো করে করবে। ক্লাসগুলো ফলো করো এবং মন দিয়ে পড়াশোনা করো, বাড়ির বাইরে একদম বেরোবে না, খাও দাও আর পড়াশোনা করো। আর যারা রোজা আছো তারা তো ঠিকই আছে, তারা দিকটা করা পর করবে, এখন তো খাওয়া দাওয়ার প্রবলেম নেই, তার জন্য তোমাদের সময় প্রচুর। আর যারা একান্তই শরীর খারাপের জন্য রাখতে পারোনি, তারা কি করা যাবে, তারা প্র্যাকটিস করো ভালো করে, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। আর যদি কোনো প্রবলেম হয় আমার ফেসবুক নাম্বারে কোনো অঙ্ক এই চ্যাপ্টার সংক্রান্ত, অন্য চ্যাপ্টার নয়, আমি যখন যে চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টার সংক্রান্ত তোমরা প্রবলেম পাঠাবে, অন্য কোনো চ্যাপ্টার সংক্রান্ত প্রবলেম পাঠাবে না। যখন সেই চ্যাপ্টারে যাব তখন তুমি সেই চ্যাপ্টারে প্রবলেম পাঠাবে। ওকে, বাই, রাখি।